এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশে নির্বাচন নিয়ে আবারও তৎপর হচ্ছে যুক্তরাষ্ট্র। নির্বাচনে কমপক্ষে 40টি আসন নিয়ে বিরোধী দল হতে চায় জাপা। বাংলাদেশে সহিংসতা মুক্ত অবাধ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে 18ই ডিসেম্বর। নির্বাচনে প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এই তৎপরতা যতটা না হবে প্রকাশ্যে তার চেয়ে বেশি হবে গোপনে। এই তৎপরতার মধ্যে 3টি ইস্যু প্রধানত থাকবে। তার মধ্যে প্রধান ইস্যু হবে মানবাধিকার, দ্বিতীয় ইস্যু হবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে কিনা সেই ব্যাপারে পর্যবেক্ষণ, এবং তৃতীয় ইস্যু হবে নির্বাচনকালীন সময়ের সার্বিক পরিস্থিতি এবং অবস্থান। মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে মানবাধিকার ইস্যুটি সবচেয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, বিশেষ করে গত 28 অক্টোবর পর বিএনপি নেতাদের গ্রেফতার, তাদের বিচার ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করছে। এই উৎসগুলোর মধ্যে গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন মানবাধিকার সংগঠনের রিপোর্ট ইত্যাদি রয়েছে। এই সমস্ত তথ্যপাতের ভিত্তিতে ওয়াশিংটন একটি মানবাধিকার বিষয়ে অবস্থান গ্রহণ করতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। দ্বিতীয়ত, সরকার ঘোষিত যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন কতটুকু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে সেটি মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায়। বিভিন্ন সূত্র বলছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি স্বাভাবিক প্রক্রিয়া। যে কোনো দেশে নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ থাকে, তারা নির্বাচনের বিষয়গুলোকে অবলোকন করে এবং এই ব্যাপারে তাদের অবস্থান পরবর্তীতে জানায়। একটি নির্বাচনকে যুক্তরাষ্ট্র সরকার বৈধতা দিবে কিনা তা নির্ভর করে এই পর্যবেক্ষণের উপর। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে বিষয়গুলো তারা দেখছে তাতে তার মধ্যে একটি ভাগ হলো প্রাক নির্বাচনী অবস্থা, অর্থাৎ মনোনয়নপত্র দাখিল থেকে নির্বাচনী প্রচারণার সময় পর্যন্ত সুষ্ঠু পরিবেশ ছিল কিনা, সকল পক্ষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে কিনা, নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের অবস্থান কিরকম ছিল, তারা কতটুকু প্রচারণা সঠিকভাবে করতে পেরেছেন ইত্যাদি বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে পর্যবেক্ষণ করছে। নির্বাচনকালীন সময়ে অর্থাৎ ভোট গঠনের সময়টিও মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে বলে নিশ্চিত হওয়া গেছে। এই পর্যবেক্ষণে তারা দেখবে যে নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন, ভোটারদের কোনো ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে কিনা, জনগণ স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারছে কিনা, নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, আর এসবের উপর নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান। আগামী নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্য মনে করে কিনা তা নির্ভর করবে এই 3টি প্রেক্ষাপট বিশ্লেষণের উপরে। প্রতিবারই মার্কিন যুক্তরাষ্ট্র করে থাকে বলে কূটনৈতিক মহল জানিয়েছে, তবে এবারে বিষয়টি ভিন্ন, কারণ এবার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে শুরু থেকে অনেক বেশি সচেতন ছিল এবং এই নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাও ছিল অনেক গভীর। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন। তবে হঠাৎ করে 28 অক্টোবরের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরব হয়ে গিয়েছিল। এখন নির্বাচনের তফসিল ঘোষণা এবং প্রচারণার পর যুক্তরাষ্ট্র আবার নতুন করে ভূমিকা রাখতে শুরু করেছে। এখন দেখার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে যে তৎপরতা দেখাচ্ছে তার ফলাফল আমাদের নির্বাচনের উপর পড়ে, নাকি নির্বাচন পরবর্তী সময়ে এর ফলাফল আমরা অনুভব করতে পারব। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবার 40 থেকে 50টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে চায়। এই লক্ষ্যে দলটির নীতি নির্ধারণী নেতারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার জন্য দেন দরবার অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা বলেন, তারা একটি নির্দিষ্ট সংখ্যক আসনে সমঝোতার কথা ইতিমধ্যে জাপান নেতাদের জানিয়ে দিয়েছে। দুই পক্ষের বৈঠকে আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে। এর আগে দুই দফা বৈঠকে আওয়ামী লীগ ও জাপান নেতারা নির্বাচনের কৌশল, আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রত্যাহার করাসহ আসন বণ্টন নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি, যদিও কোনো পক্ষই প্রকাশ্যে সমঝোতার কথা স্বীকার করে না। জাপান নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তারা গতবারের চেয়ে এবার আরও বেশি সংখ্যক আসন নিয়ে সংসদে যেতে চাইছেন। তাদের দাবি 40 থেকে 50টি আসন। বিগত 71 জাতীয় সংসদে দলটির আসন ছিল 22টি। যদিও গত 3টি সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে ভোটের মাঠে জাপার সেরকম কোনো জনসমর্থন নেই। গত 3টি নির্বাচনে যেসব আসনে জাপা জয় পেয়েছিল তার প্রায় কোনোটিতে আওয়ামী লীগের প্রার্থী ছিল না। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা ছাড়া যেসব আসনে জাপা নির্বাচনে লড়েছে সেখানে তাদের প্রায় 86% প্রার্থী জামানত হারিয়েছে।
শেষ তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভোটের হারও ক্রমে কমতে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখন জাতীয় পার্টির অবস্থা আগের তুলনায় খারাপ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখন জাতীয় পার্টির অবস্থা আগের তুলনায় অনেক খারাপ। সমঝোতা ছাড়া এককভাবে নির্বাচন করে ভালো ফল করার মতো সামর্থ্য তাদের নেই, তাই নৌকা প্রতীকের প্রার্থী তুলে নিয়ে একতরফা ভোট করা ছাড়া দলটির কারো জেতার সম্ভাবনা খুবই কম। গত নির্বাচনে সমঝোতার মাধ্যমে রাজধানী ঢাকায় দুইটি আসনে জাপার দুইজন নেতা সংসদ সদস্য হন। এবার সমঝোতার তালিকায় জাপার পক্ষ থেকে সেই দুটি আসন রয়েছে। দুটিতে আওয়ামী লীগের মনোনীত এবং দলটির একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এর মধ্যে একটি আসনে আওয়ামী লীগের প্রার্থী পবিত্র হোমরাওস পালনে সৌদি আরব গেছেন, কিন্তু 17 ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগ মুহূর্তে দেশে তার অনুপস্থিতির ঘটনায় অস্থির হয়ে পড়েছেন সে আসনে জাপার প্রার্থী। কারণ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হলে তিনি কখন দেশে পৌঁছাবেন, কখন প্রার্থিতা প্রত্যাহার করবেন, সেই উৎকণ্ঠায় রয়েছে জাপার প্রার্থী। ইতিমধ্যে তিনি তার একাধিক ঘনিষ্ঠজনের কাছে আশঙ্কার কথা জানিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। এরকম একটি পরিস্থিতিতে জাপা কেন আসন চাইছে জানতে চাইলে দলটির উচ্চ পর্যায়ের একজন নেতা বলেন, এই নির্বাচনে এমনিতেই বিতর্কিত, যদিও এই নির্বাচনে সাংবিধানিক এবং প্রক্রিয়াগত কোনো ত্রুটি নেই, তবুও এবার আওয়ামী লীগ যদি 280 আসন নেয় আর বিরোধী দলের সবাইকে 20 আসন দেয় সেটি আরও বিতর্কিত হবে। জাপার নীতি নির্ধারণী নেতাদের ব্যাখ্যা হচ্ছে যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক বিশ্বের চাহিদা অনুযায়ী অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না, ফলে আগামী নির্বাচনে সবার নজর থাকবে 4টি বিষয়ের দিকে। সেগুলো হলো নির্বাচনের দিন সহিংসতা, ভোটে কারচুপি, কেন্দ্রে ভোটার উপস্থিতি এবং সংসদের গঠন কেমন হয় সেই দিকে, অর্থাৎ সংসদে বিরোধীদের অবস্থান কি দাঁড়ায় সেটি। দলটির নেতারা মনে করেন সংসদে বিরোধী দলগুলোর আসন সংখ্যা 70 থেকে 75 হলে সেটি গণতান্ত্রিক বিশ্বের দৃষ্টি কাড়বে, বিশেষ করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদের প্রথম অধিবেশনে স্পর্শকাতর কিছু বিষয়ের অবতারণা করে নিজেদের কার্যকর বিরোধী দল হিসেবে প্রকাশ করতে পারেন। এটি করা গেলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্বের কঠোর অবস্থানে কিছুটা হলেও নমনীয়তা আসতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক জাপার উচ্চ পর্যায়ের এক নেতা বলেন, আমরা বিষয়টি আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের বুঝিয়েছি, তারা বুঝেছেন। যারা আমাদের নির্বাচন নিয়ে মাথা ঘামান তারাও এমনটি চান। এখন আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর কাছে যাবেন, তিনি চাইলেই হবে, না চাইলে হবে না। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে 25 থেকে 30 আসনে জাপার সঙ্গে সমঝোতা হতে পারে। আবারও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে এই নির্বাচন হতে হবে সহিংসতা মুক্ত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই কথা বলেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। একজন সাংবাদিক তার কাছে সম্প্রতি বাসে ট্রাকে আগুন, রেললাইন কেটে দেওয়া, পেট্রোল বোমা মারা প্রসঙ্গে জানতে চান। বলেন, এভাবে নির্বাচনকে বানচাল করতে জীবন্ত মানুষ পুড়ি মারা হচ্ছে। এসব কর্মকাণ্ড বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করে বলে যুক্তরাষ্ট্র মনে করে কিনা? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আপনি শুনে থাকবেন, এই মঞ্চে দাঁড়িয়ে আমি অব্যাহতভাবে বলে আসছি যে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই আমরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের একটি অন্যতম উপাদান হল সহিংসতা মুক্ত নির্বাচন।